কুকুরের মধ্যে দুইটা শ্রেণী আছে, একটা কুত্তা আর একটা কেড়ি। কুত্তারা যদি আপনি আঘাতও করেন সে সাউন্ড করবে না, গ্যাগা করবে না, কারণ ও কুত্তা। আর যেটা কেড়ি আছে ওই কেড়িটা কিন্তু ঘেউ 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 করতে থাকবে। এই লোকটার আসলে লজ্জা সরম নাই। এই লোকটার নামে কত স্লোগান হয়েছে, ভুয়া কাউয়া, এরপর ওনার ভাই পর্যন্ত মির্জা কাদের পর্যন্ত ওনার নামে যাতা বলেছে। আপন ভাই যদি বলে সেখানে তো আর নির্লজ্জতার কিছু থাকতে পারে না। এছাড়া অহরহ মানুষ কেউ বলছে যে উনি পাগল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, ওনাকে সেপুদা প্রায় বলে যে ভাই ওনার আপনজন কেউ নাই, ওনার একটু পাবনা নিয়ে যান, আমি আপনাদের খরচ পাঠাই দেব। হ্যাঁ, এরপরেও আপনি কি বলবেন? এই লোকটা যদি বলে আমেরিকাকে যে ওনারও ভিসা নীতি থাকতে পারে, আরে ভাই তুমি ওবায়দুল কাদের যদি সাহস থাকে 24 ঘন্টার মধ্যে তাদের স্যাংশন দাও, তাদের ভিসা নীতি দাও, তাদের এই বাংলাদেশ থেকে অ্যাম্বাসি বলো যে বাংলাদেশে তোমার অ্যাম্বাসি থাকবে না, এই ধরনের নাই ওই ওই কুলে বলে, আবার রাতের আধারে যাইয়া পাও দরিয়া সালাম করে, মাপ চায়। এবং আপনারা তো সেটা দেখেছেন, পার্শ্ববর্তী ভারতকে যাইয়ে বলেছে পররাষ্ট্রমন্ত্রী যে আমি বলে এসেছি আমাদেরকে যেভাবে হোক সে কাছে নাকি যাতে ক্ষমতায় রাখে। এর আগে বলছে স্বামী স্ত্রী সম্পর্ক, মানে কি পররাষ্ট্র নীতি এত নত জানু পররাষ্ট্র নীতি? এইটাই প্রমাণ করে যে এই আওয়ামী লীগ মুখে যা বলে আসলে সেইটা না, এরা মিথ্যাচার করে, এরা জনগণকে বিভিন্ন রকম প্রতারণা করতে চায়, এইটা আমরা দেখেছি। এই নাদিয়া সুলতানাকে একটা সমাবেশের থেকে যাওয়ার পথে তারা হামলা করেছে, উঠে নিয়ে গেছে, মামলা করতে বলে উল্টোভাবে মামলা হয়। এই জন্য এই সরকার হচ্ছে মামলাবাজ সরকার। আপনারা সত্যিকার অর্থে যদি আপনারা যাচাই বাছাই করেন, বাংলাদেশে যারা বিরোধী দল করে তাদেরকে একজন ব্যক্তি নাই যিনি ক্ষতিগ্রস্ত হয়নি। কারো সম্পদ নিয়ে গেছে, কারো ব্যবসা নিয়ে গেছে, কারো নগদের বিভিন্ন রকমের টাকা নিয়ে গেছে। এবং আরও দুঃখজনক মনে করেন যে সমস্ত ভাইদের বয়স 35, 40, 50-এর মধ্যে তাদের সন্তানরা মেয়ে মনে করেন 8-এ পড়ে, 9-এ পড়ে, তাদেরকে হুমকি দিচ্ছে যে বিরোধী দলে গেলে, মিছিল মিটিংয়ে গেলে তোমার মেয়েকে নষ্ট করে দিব, এরকম কথাও প্রচলন আছে। এবং ইতিমধ্যে দেখেছেন যে তারা ধর্ষকের দলে পরিণত হয়েছে, মামলাবাজে আছে, গুমে আছে, খুনে আছে। আমেরিকা যে কথাগুলো বলেছে বা বহির্বিশ্ব ইউরোপ ইউনিয়ন যেগুলো কথা বলেছে প্রত্যেকটা যথার্থ, এবং তারা কিন্তু সঠিক কথা বলেছে যে এই সরকার গুমকারী সরকার, এই সরকার ধর্ষক সরকার, এই সরকার দুর্নীতিবাজ সরকার, এই সরকার মামলাবাজ সরকার, এই সরকার ভোট হরণকারী সরকার, এই সরকার গণতন্ত্র হরণকারী সরকার, এই সরকার প্রত্যেকটা প্রতিষ্ঠানকে নির্দলীয় বা স্বাভাবিক যারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এগুলোকে ধ্বংস করে দিয়েছে। তাই এই যে আমাদের নাদিয়া সুলতানা সেটা তো আছে, কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন আপনাদের এক সাংবাদিক যে গোলাম রাব্বানী নাদিম তাকে যেভাবে হত্যা করা হয়েছে, প্রথমে কিন্তু এই আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা টিভিতে টকশোতে এসে বলেছে তাদের নিজস্ব কোন্দল ছিল সেই জন্য এটা হয়েছে, তা সেইটা দেখবে পরবর্তীতে। কিন্তু প্রমাণ হয়েছে যে এই আওয়ামী লীগ, আওয়ামী লীগের চেয়ারম্যান তারাই কিন্তু করেছে। যেহেতু আপনারা আজকে সামাজিক মাধ্যম, আপনারা ইউটিউব বিভিন্ন সংবাদপত্রে তুলে ধরেছেন সেই জন্য আজকে বলেছে, কিন্তু এইটাও যে ধামাচাপা হবে না এটা কিন্তু বিশ্বাস করা অবিশ্বাসের কিছু নাই। কারণ আপনারা দেশে দেখেছেন সাগর রুনি হত্যা, ওই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে 24 ঘন্টার মধ্যে বিচার হবে, গ্রেপ্তারের আওতায় আনবে, কিন্তু আজকে 24 বছর হয়ে গেছে কোনো মানে কাজ হয় না, হয়তো 24 বছর না 15 বছর হয়ে গেছে কাজ হয়নি, কিন্তু এটাও হয়তো বা আইওয়াশের জন্য সরকার করতেছে। এরকম বহুত লোককে তারা মেরে দূরে, আমার বাগেরহাটে 2টি ছাত্র দলের ছেলেকে নিয়ে মেরে বেঁধে তারপর পুলিশের হাতে হস্তান্তর করেছে, এইটা করতেছে। এইটার জন্যই ভিসা নীতি, এইটার জন্যই স্যাংশন, এইটাই তাদের যে তারা যে জালিমবাজ জুলুমবাজ এটাই প্রমাণ করে। তাই এই সরকারের অধীনে কোনো কিছুই যথার্থ হবে না। এই সরকারের পতন ছাড়া আমরা কোনো দাবি কোনো বিচার চেয়ে কোনো লাভ নাই। কার কাছে বিচার চাবো? যে আপনি একজন মাদক ব্যবসায়ী, সেই মাদক ব্যবসায়ী মাদক সেবনকারী, তাকে যদি আপনি বলেন যে আপনার দ্বারা সভাপতি করলাম আপনার দিয়ে মাদক প্রতিরোধ করব, তারা দিয়ে কি প্রতিরোধ হবে? হবে না। এই সরকার যেহেতু এগুলো পরিকল্পিতভাবে করে, এই সরকারের কাছে বিচার কোনো কিছু সম্ভব না। আপনি দেখছেন যে ওনাদের প্রধানমন্ত্রী যিনি এত বড় একটা পদে আছে তিনি কি বলে, তার নামে এই ওবায়দুল কাদের বলে যে আজরাইলও নাকি শেখ হাসিনাকে ভয়তে পালিয়ে যাবে, আসবে না, নাউজুবিল্লাহ। আবার এই ওবায়দুল কাদের বলছে যে আওয়ামী লীগ আমরা এমন, করোনার সাইতে আমরা শক্তিশালী, নাউজুবিল্লাহ। এবং ওনার প্রধানমন্ত্রী বলছে যে আয়ুষ্কাল নাকি 55 থেকে 73 বাড়িয়ে দিছে, নাউজুবিল্লাহ। উনি বলছে আপনাদের সাংবাদিকদের হেসে হেসে বললো যে
মোখা তো চলে গেল ঝড়, বলছে হ্যাঁ আমি প্রস্তুত ছিলাম মোকাবিলা করার জন্য, ভয়ে পালিয়ে গেছে নাউজুবিল্লাহ। এরপরে ওনার বোন নাকি ওনাকে বলছে 16 কোটি মানুষকে আপা তুমি খাওয়াও, রোহিঙ্গাদের খাওয়াও, নাউজুবিল্লাহ উনি কি খাওয়ায়, এরকম বহুত কথা। উনি বলছেন মানুষের হাতে হাতে মোবাইল দিছি, এ নিয়ে টোল হচ্ছে, তারপরও লজ্জা হচ্ছে না। পোলাপানরা শত শত বলতেছে আমি টাকা দিয়ে 16,000 কিনছি, আপনি কিভাবে মোবাইল দিলেন। এরকম প্রতিনিয়ত আমরা শুনতে পারি। এবং এছাড়া পেঁয়াজ ছাড়া রান্না, তেল ছাড়া রান্না, কুমড়া দিয়া বেগুনি, এরপর ডিমের পরিবর্তে কাঁঠা, এরকম বহুত কথা উনি, কাঁঠাল দিয়ে কাবাব, কাবাব কোনো সময় মাংস ছাড়া হয়, একে কে বলে, একটা মূর্খ মানুষ বলে, একটা অন্য ধরনের মানুষ বলে। এরা যেখানে প্রধানমন্ত্রী বা ওনাদের সভানেত্রী বলে, সেখানে ওবায়দুল কাদের তো একটা সিম্পল বা স্বাভাবিক ব্যাপার, ওনার মা ওনার নেত্রী বলতেছে যে আমি 20 ঘন্টা আটলান্টিক পাড়ি দিয়ে যাব না, তা না গেলে আপনার ছেলেকে নিয়ে আসেন, আপনার পুত্রবধূকে নিয়ে আসেন, আপনার আওয়ামী লীগের নেতাদের নিয়ে আসেন, আপনি গার্মেন্টস ফ্যাক্টরি বলেন যে ওই দেশে কোনো মালামাল যাবে না, আপনি এত কিছু পারেন, জাতিসংঘ তো আমেরিকা নিয়ন্ত্রণ করে, তাহলে জাতিসংঘের শান্তি মিশনে লোক যাওয়া দরকার নেই, আপনি তাদেরকে ফেরত আনিয়ে বেতন দেন এখানে বসে। এই সমস্ত চাপাবাজি কোনো মানুষ এগুলো বুঝে, এটা একটা ধাপ্পাবাজি। এই মানুষ এখন আর আওয়ামী লীগের কথা শুনতে চায় না, নেতাদের কথা শুনতে চায় না। আমাদের একজন পরিচ্ছন্ন স্বচ্ছ রাজনীতিবিদ যিনি বিএনপির মহাসচিব, তিনি বহুতবার সাংবাদিকদের বলছে যে আওয়ামী লীগের কোনো নেতাদের প্রশ্নের উত্তর বা বক্তব্যের উত্তর দিতে আমার রুচিতে বাধে এবং আমি বিব্রত বোধ করি, তাদের এই উত্তর টুত্তর আমি দিতে চাই না। আসলে আজকে আমি একজন সাধারণ কর্মী হয়েও আমি মনে করি যে এদের এই সমস্ত কথার উত্তর না দেওয়াটাই অতি উত্তম। ধন্যবাদ। নাদিয়া নুসরাতের উপর হামলা, নির্যাতন এবং মামলার প্রতিবাদে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত আজকের এই মানববন্ধনের সভাপতিত্ব করছেন আমাদের অত্যন্ত প্রিয় সংগ্রামী নেত্রী, জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, নারী জগতের যিনি একজন আইডল, আমার যার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি, অত্যন্ত প্রিয় নেত্রী বেগম সেলিমা রহমান আরও উপস্থিত আছেন, বিএনপির কান্ডারি, আমাদের অত্যন্ত প্রিয় নেতা, জনগণের নেতা, বিএনপির সম্পদ, জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ এইমাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হলেন। আজকের এই মানববন্ধনের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা, জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, নারী ও শিশু অধিকার ফোরামের অ্যাডভাইজার জনাব বৈশ্বরচন্দ্র রায় আরও উপস্থিত আছেন, জাতীয়তাবাদী দলের মহানগর দক্ষিণের সভাপতি এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, দক্ষ সংগঠক, সংগ্রামী নেতা আব্দুস সালাম, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, যুব বিষয়ক সম্পাদক মীর নওয়াজ আলী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আজকে যিনি উপস্থাপনা করছেন শরফত আলী সপু ভাই সহ নির্বাহী কমিটির সদস্য ফরিদে ইয়াসমিন বাবুল ভাই, আজকের উপস্থিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। বারবার উপস্থাপক বলছে অত্যন্ত গরম, যার জন্য আমরা বক্তব্য শুনব আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিদের। আমি শুধু এটুকু বলতে চাই, আজকে এই সরকার এমন একটি পর্যায়ে দেশকে এনে হাজির করেছে, কোন ক্ষেত্র নাই যেখানে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। আজকে নারী নির্যাতন এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে একটি ছাত্র দলের নেত্রী যে একটি সমাবেশ থেকে, তরুণের সমাবেশ চট্টগ্রামের মাঠ থেকে বাসায় ফেরার সময় তাকে ছাত্রলীগের ছেলেরা নিয়ে ধর্ষণের চেষ্টা করা এবং সেই মুহূর্তে প্রশাসন অর্থাৎ পুলিশ প্রশাসনের কাছে সে যে সাহায্য চেয়েছিল তাকে সাহায্য না করে উল্টা তার নামে মামলা দিয়ে তাকে জেলে প্রেরণ করেছে। আজকে আমরা তাই দেখতে পাই ঘরে বা